ওম্মে ওবাই এআইডি থেকে আপনি লিখেছেন আমি সাড়ে তিন বছর বয়সে খালার দুধ পান করেছি এতে কি তিনি আমার দুধ মাতা হবেন কত বছর বয়স পর্যন্ত দুধ পান করলে দুধ পানজনিত সম্পর্ক তৈরি হয় আপনার সাড়ে তিন বছর বয়সে যদি খালার দুধ পান করে থাকেন তাহলে সেক্ষেত্রে দুধ পানের যে সময়সীমা সেটা আপনি আসলে পার করে ফেলেছেন কারণ মাতালা বলেছেন যে আপনার রদা দুধের সময় যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে সেক্ষেত্রে তার জন্য দুই পূর্ণাঙ্গ দুটি বছর হল সময় অর্থাৎ দুই বছরের মধ্যে দুধ পান করলে সেটার মাধ্যমে দুধ সম্পর্ক তৈরি হবে এরপরে এমনি মাসুদ রানা লিখেছেন জানাজার নামাজ পড়তে গিয়ে এমন হলো যে গিয়ে দেখলাম নামাজ শুরু হয়ে গেছে এখন যদি অজু করতে যাই তবে নামাজ পাবো না এক্ষেত্রে করণীয় কি যদি এমন হয় যে অনেক দূরে পানি যেটা আনতে গেলে মানে জামা পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি তাইমাম করে জানাজে সামিল হতে পারবেন ঈশ্বর জাহান নভা আপনি লিখেছেন দিন দিন ইমান দুর্বল হয়ে যাচ্ছে কলেজে ভর্তি হওয়ার পর থেকে নামাজও ঠিকভাবে পড়ছি না দুঃখে যেন ইমান উপরে থাকতে পারি আর তারপরে আপনার ইমানের উপরে অটল অবচল থাকার তৌফিক দান করুন যে পরিবেশ আমার ইমানের জন্য ধ্বংসাত্মক এবং ক্ষতিকর সেই পরিবেশে আমার যাওয়াটাই জায়জ নেই বরং সেটার বিকল্প পথ আমার খুঁজে বের করার দরকার আর যদি সে একান্ত টাফ হয় তাহলে সেক্ষেত্রে সেখানে ইমান যেন আমার টিকে থাকে তাকুয়া যেন টিকে থাকে তার জন্য সংগ্রাম চালাতে হবে নিজের সঙ্গে নিজের সংগ্রাম চালাতে হবে ইমানের চার্জটা তাকুয়ার চার্জটা রিচার্জটা সেরকম বাড়িয়ে দিতে হবে যাতে করে প্রতিকূল পরিবেশ সেটা টিকে থাকতে পারে সাবিহা সারা ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন গত আঠাশ তারিখ আমার একটা ছেলে হয়েছে হওয়ার কিছু সময় পর ও মারা গেছে ও যখন আমার গর্বে আসে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি ও যেন আপনার মতো হয় ইসলামের সেবায় নিজেকে বিলিয়ে দিবে কিন্তু আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি আপনি দোয়া করবেন আমার ছেলের জন্য বোন সাবিহা সারা আপনার লেখাটি পড়ে আমরা নিজেরাও আপ্লুত হয়েছি আল্লাহ রব্বুল আরমিন আপনাকে সবর তফিক দান করুন সন্তান হারা বাবা মা সবর করলে সেটি তাদের জান্নাতের পথকে অনেক বেশি সুগম করে এবং এই সন্তান তাদের জন্য সুপারিশকারী হয় আখেরাতে আপনারা সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন আল্লাহ তালা আপনাদের মনের বাসনা পূরণ করুন এবং আশা পূরণ করুন এবং আল্লাহ রব আলমিন আপনাদেরকে নেক্সট সন্তান দান করুন আপনার সন্তানকে আলমে দিন মুত্তাকি পরহেজগার দায়ী এবং মোত্তাকিদের ইমাম বানিয়ে এদিকে আমরা দোয়া করি আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর অর্থাৎ কোরবা ঈদের দুই একদিন আগে কি আকিকা দেওয়া যাবে দেওয়া যাবে কোনো অসুবিধা না আকিকা কারো সপ্তম দিন আকিকা কোরবান ঈদের একদিন আগে তো প্রতিদিন সেদিন আকিকা দিবেন কোনো অসুবিধা নেই আকিকা যে কোনো দিন দেওয়া যেতে পারে অর্থাৎ যখন সেদিন হবে এমন কোনো দিন নাই যে ওই দিন আকিকা দেওয়া নিষেধ